আসসালামু আলাইকুম অপরজন কে যুক্ত করি জ্ঞানপীপাশু জ্ঞানপীপাশু আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জ্ঞানপীপাশু আপনাকে যুক্ত করা হয়েছে আসিফ ভাই হ্যাঁ বলেন আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আচ্ছা দেরিতে হলেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে আপনি বাসবিহারী ভাই এবং পারভেজ ভাই সবাইকে ভাই আমি बेसिकली দুছা জিনিস বলতে চাইছিলাম একটা হচ্ছে

আচ্ছা ওইখানে বেসিক্যালি বাংলা অনুবাদটা এমনই যে একজন মুসলিম হয়ে যদি মুসলিমকে গালি দেয় তাহলে ফাসি কি তারপর যদি মুসলিম মুসলিমের সাথে যদি যুদ্ধ ইয়া মুসলমানদের সাথে যুদ্ধ করা হচ্ছে কি কুফুরি মানে কাফেরি তার মানে যারা মুসলমানদের সাথে যুদ্ধ করে যারা কাফের তাহলে এখন এই যে ইসলামের যে প্রথম সার্কল ইভার সার্কল ইভার যে প্রথম মানে যে দুইজন মারা গেছে ওমর আর ইয়া ওমর ওসমান তাহলে এদের এই এদের এদের তো ওই হত্যা করছেই মুসলিমরা

মসজিদে বসেছে মসজিদে নামাজ পড়তে গেছিল কাফেরটাও নামাজ পড়তেছিল ওমর নামাজ পড়তেছিল তখন এটা কি আলী হবে মনে ছুরি মারছে আর ওসমানকে হত্যা করছে হচ্ছে গিয়ে মানে আবু বকরের যে ছেলে সে হচ্ছে গিয়ে তাকে দাড়ি ধরে টানতে টানতে নিচে নামাইছে এবং তারা দলবল মিলে মিশে হত্যা করছে আর আলীকে হত্যা করছে হচ্ছে গিয়ে ইয়া রাই এখানে যে ইয়াটা হইছে সরি আমার ভুল হইছিল এটা হচ্ছে যে মানে 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইজন হবে মনে হ্যাঁ তো এখানে যদি আপনি জিজ্ঞেস করেন যে কাফের কারা এখন তো দেখা যাচ্ছে যে আয়েশা কিন্তু আলীর বিরুদ্ধে যুদ্ধ করছিল হ্যাঁ এখন তো দুইজনের একজনকে যদি এখন কাফের কেতাব দিতে দিতে গেলে তো সমস্যা কারণ মানে আয়েশা তো আয়েশা কাফের হতে পারে না আলীও কাফের হতে পারে না তাই না এখন এখানে মানে যে একটা সিদ্ধান্ত আসা লাগবে না সিদ্ধান্তে আশা লাগবে এখানে আলেমরা আবার এটাকে ঘোরাপেচায় বলে যে এটা হচ্ছে কুফুরির ভিতরে আবার দুই ধরনের কুফুরি আছে একটা হচ্ছে ছোট কুফুরি একটা হচ্ছে বড় কুফুরি তখন এটা ঘুরে পেয়ে যায় তারা আবার এটা এমন ভাবে ইয়া করবে যে আপনার বুঝ দিয়ে দিবে যে এটা আসলে তারা কাফের না তারা জানাতেই যাবে এটা এই বুঝ আপনারা দিয়ে দিবে তো তারা নানা ধরনের টেকনিক ব্যবহার করে যে মানে এই হাদিস যেগুলা যেগুলো বলা আছে সেগুলো পাশ কাটাবার জন্য নানা ধরনের টেকনিক তারা ব্যবহার করে এই টেকনিক গুলা যদি আপনি আলমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তারা হয়তো আপনার এই রকমের একটা বুস্টুস দিয়ে দিবে না ভাই আসলে বেসিক্যালি জিজ্ঞাসা করছিলাম কিন্তু মানে সঠিক কিংবা এমন একটা রিপ্লাই দিছে যেটা হচ্ছে না আছে কোনো সিদ্ধান্ত না আছে কোনো ফিক্সড একটা পয়েন্ট যেটাতে গিয়ে আমি আমার আনসার হিসেবে নিতে পারি হ্যাঁ আরো আরো এইটার ভিতরে আরো ব্যাপার স্যাপার আছে যেমন ধরেন ওই মোহাম্মদ বলছিল যে ফাতেমা আমার কলিজার টুকরা তাকে যে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় তো আবু বকর কিন্তু ফাতেমার সাথে মানে সম্পত্তি নিয়ে জ্ঞানজাম করছিল এবং ফাতেমা জীবনের শেষ দিন পর্যন্ত আবু বকরের সাথে কথা কথাই বলেনি কথা বলা বন্ধ করে দিছিল তাহলে আবু বকর সেই দিক থেকে কাফের হয়ে যায় মোহাম্মদ যদি কষ্ট দিয়ে থাকে তাহলে আবু বকর তো কাফের তাই না এই ধরনের নানা বিষয়াদি আছে এগুলো আপনি গিয়ে তাহলে একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন এরপরের প্রশ্নটা করেন ভাই তাহলে আচ্ছা ভাইয়া পরে যেটা বলতে চাইছিলাম ওই যে এই আছে না এই আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে

আমি বলতে গেলে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে আমার কাছে মানে আমাদের একাডেমিক ভাবে এই ইতিহাস গুলো পড়ানো হয় না যেমন এই যে তখনকার ওই যে রোজালামের গ্রান্ড মুফতি হাজিয়া মিনাল হোসেন তার সাথে যে হিটলারের একটা এই যে একটা ঘটনা আছে যেমন আপনি যদি জানেন ইউটিউবে যদি সার্চ করেন বেঞ্জামিন নাতানিয়া হোমন দুই হাজার আপনার তেরো চোদ্দ সালে একটা কথা বলছিল এই হিটলার ডি ওয়ান্ট টু কিল জেসুস

তো পরে যা তখনকার যে সঠিক ইতিহাসটা জানলাম আর কি তো ওইখানে একটা ওই মানে ওইখানে একটা সব থেকে বেশি চমকপ্রদ তথ্য হচ্ছে এই যে যেটা এই হদিন সময় মানে যে হিটলার চাইছিল তাদেরকে জার্মান থেকে তাড়াই দিতে ওইগুলো তো সবাই মোটামুটি কম বেশি মোটামুটি মোটামুটি জানে তবে ওই বইটাতে আর উল্লেখ করা আছে ওই যে যে যুদ্ধ গুলো সংগঠিত হয়েছিল এখানে প্রথম তিন থেকে চার স্তরের যুদ্ধ ছিল হচ্ছে কি ওই যে মানে তৎকালীন না ভাইয়া আমি দেখলাম মানে এগুলোর যদি আরো কোনো ব্যাখ্যা যদি আপনাদের কাছে জানা থাকে কিংবা যদি ওইরকম কোনো যদি রেফারেন্স বুক কিংবা আপনাদের আজকে বিদায় আপনাকে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল বাজবিহারি ভাই কি বলতে চেয়েছিলেন হ্যাঁ ভাই আর সকালে হবে আচ্ছা ঠিক আছে বাজবিহারি ভাই গুড নাইট তাহলে